আছি আজকে আমরাই প্রথম প্রথম সিমলা বিরিয়ানি এসেছি খেতে চিনার পার্কে যে আউটলেটটা আছে সেখানে তো আমরা এর আগে কখনো ট্রাই করিনি তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কেমন কি ফিডব্যাক কেমন খাবার খেতে কি দাম সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখে যাব দেখুন বিরিয়ানিটা এখানকার ফেমাস নামটাই হচ্ছে সিমলা বিরিয়ানি এখানে অনেক কাবাব টাবাব আছে তো আমরা এখনও ডিসিশন নেই নি যে কী নেব পুরো বইয়ের মতো বাবা এটা হচ্ছে মেনু আছে মকটেলের আইটেম দেখুন তো বিরিয়ানি চলে এসছে আমরা এখানে দু প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর হচ্ছে একটা গ্রিন স্যালাড বিরিয়ানিটা থেকে পুরো ধোয়া উঠছে ওদিকে চাইনিজ দাদা ক্লান্ত হয়ে গেছে আচ্ছা পাপাই দা ক্লান্ত হয়ে গেছে ইটস ওকে না তো যাই হোক এবার তুমি খেয়ে তোমরা খেয়ে রিভিউ দেবে বুঝলে তো চলো স্টার্ট ভালো খেতে কোয়ান্টিটি এটা মাংসের পিসও দেখালাম মাংসটা ভেঙে গেছে তো এরপর আমি খেয়ে বলছি কেমন বেশ লাইট ভালো কিন্তু লেগ পিসটা খুব কম মাংসের পিসটা খুব ছোট বল আমরা বিরিয়ানি খেলাম এখান থেকে তবে আমার বিরিয়ানিটা পার্সোনালি খুব একটা ভালো লাগলো না একটু নুন কম ছিল তো যাই হোক খেয়ে নিয়েছি হ্যাঁ আলুর ভিতরে নুন কম ছিল তো খেয়ে নিয়েছি তারপরে এখন যেটা ফেভারিট একটা জিনিস চলেছে সেটা হচ্ছে মৌরি মিষ্টি তো সেটা খেয়ে এখন বাড়ির দিকে যাবো এই যে মৌরি মিষ্টি টাবাই এখন বাবা আমার মুখের সামনে থেকে জল টল নিয়ে নিয়েছে তো আমরা বেরোলাম সিমলা বিরিয়ানি থেকে বিরিয়ানিটা একদম ভালো লাগে আমার ভালো লাগে নুন কম ফার্স্টের বাইটটা ভালো লেগেছে তারপর নুন কম কেমন যেন ভালো লাগেনি আমার জানি না সবাই খুব ভালো রিভিউ দেয় বাট আমি অনেস্ট রিভিউ দিলাম আমার ভালো লাগেনি হয়তো এক আধ দিন সবার সবসময় তো প্রত্যেকদিন সেম হয় না তো এক আধ দিন এরকম হয় হয়তো সেই দিনটাই আমাদের ভাগ্যে পড়লো তো আমার খুব একটা ভালো লাগেনি এর থেকে আর্সেনালই বেস্ট কারণ আমার তো যাই হোক আজকে ভিডিওটাই বলুন আজকে একটা ছোট ভিডিও দিলাম আপনাদেরকে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন ভালো মন্দ খান তা আগুন খাই